শিক্ষার্থীরা, আমরা আমাদের আজকের যে সার্গাসামির যে ক্লাস, সেই ক্লাসের দ্বিতীয় অংশ শুরু করতে যাচ্ছি। প্রথম অংশে আমরা অ্যানথ্রিডিয়ার বিকাশ ও মেলগ্যামের সৃষ্টি এই পর্যন্ত শিখেছি। এই অংশে আমরা এবার একটু উগোনিয়ামের বিকাশ ও ফিমেল গ্যামের সৃষ্টি এটা একটু পড়ব। সার্গাসামের ফিমেল কনসেপ্টাকালের অভ্যন্তরের প্রাচীরের যে কোনো একটা কোষ থেকে উগোনিয়াম সৃষ্টি হতে পারে। উগোনিয়াম প্রারম্ভিক কোষ যেটা, সেটা আকারে বড় হয় এবং আড়াআড়িভাবে বিভক্ত হয়ে দুটি অসমান কোষ সৃষ্টি করে। এই যে দুটি অসমান কোষ সৃষ্টি হলো, এই দুটি অসমান কোষের মধ্যে নিচের যে ক্ষুদ্র কোষটি সেটি বৃন্ত কোষে এবং ওপরের দিকের বড় কোষটি উগোনিয়াল কোষে পরিণত হয়। এরপর এ দুটি কোষের কোনোটি আর বিভাজিত হয় না, উগোনিয়াল কোষটি আরও বড় হয় এবং উগোনিয়ামে পরিণত হয়, এবং এর যে ডিপ্লয়েড নিউক্লিয়াসটি আছে সেটি প্রথমে মিওসিস প্রক্রিয়ায় চারটি হ্যাপ্লয়েড নিউক্লিয়াস সৃষ্টি করে। এরপর মাইটোসিস প্রক্রিয়ায় প্রত্যেকটা নিউক্লিয়াস আবার বিভাজিত হয় এবং সর্বমোট আটটি নিউক্লিয়াস সৃষ্টি করবে। এই আটটি নিউক্লিয়াসের মধ্যে সাতটি কিন্তু নষ্ট হয়ে যায়। অবশিষ্ট যে একটি কার্যকরী নিউক্লিয়াস থাকে, সেই নিউক্লিয়াসটি কেন্দ্রে অবস্থান করবে এবং সমস্ত সাইটোপ্লাজমকে নিয়ে হ্যাপ্লয়েড ডিম্বাণুতে পরিণত হয়। উগোনিয়ামের যে প্রাচীর, সেই প্রাচীরে সাধারণত তিনটা স্তর থাকে। বাইরের যে স্তরটা সেটাকে বলা হচ্ছে এক্সোকাইট, মাঝেরটা মেজোকাইট এবং অভ্যন্তরে এন্ডোকাইট। কোনো কোনো বিজ্ঞানীর মতে উগোনিয়া যখন অস্টিওল পথে বেরিয়ে আসে তখন ডিপ্লয়েড নিউক্লিয়াসটির বিভাজন ঘটে এবং তখন পর্যন্ত কনসেপ্টাকালের প্রাচীরের সাথে লম্বা জেলাটিনের সূত্র দ্বারা আবদ্ধ থাকে। পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে সার্গাসামের নিষেক। পানিতে মুক্ত মেল গ্যামেটগুলো সাঁতার কেটে ফিমেল কনসেপ্টাকালের কাছে আসে এবং অনেকগুলো মেল গ্যামেট উগোনিয়ামকে চতুর্দিক থেকে ঘিরে থাকে। একটি মেল গ্যামেট উগোনিয়ামের প্রাচীর ভেদ করে ডিম্বাণুর সাথে মিলিত হয় এবং ডিপ্লয়েড জাইগোট সৃষ্টি করে। এই জাইগোটটি বৃদ্ধি পায় এবং উগোনিয়াম থেকে মুক্ত হয়ে কোনো একটা কঠিন বস্তুর সাথে এটা যুক্ত হয়। এই জাইগোট থেকেই কিন্তু পরবর্তীতে নতুন স্পোরোফাইটিক উদ্ভিদের সৃষ্টি হয়। ডিপ্লয়েড যে জাইগোটটি ছিল সেটি মাইটোটিক কোষ বিভাজনের মাধ্যমে নতুন ডিপ্লয়েড স্পোরোফাইট উদ্ভিদে পরিণত হয়। সার্গাসামের জীবনচক্রে কোনো স্বাধীন গ্যামেটোফাইটিক উদ্ভিদের সৃষ্টি হয় না। তাহলে এই ছিল সার্গাসামের উগোনিয়ামের বিকাশ এবং ফিমেল গ্যামেট সৃষ্টি। এর পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে সার্গাসামের জীবনচক্র। শিক্ষার্থীরা, স্লাইডে একটি ছবি দেওয়া আছে, তোমরা ছবিটি একটু লক্ষ্য করো। সার্গাসাম ডিপ্লয়েড স্পোরোফাইটিক উদ্ভিদ, এর জীবনচক্রে আদর্শ কোনো যৌনক্রম দেখা যায় না। ডিপ্লয়েড স্পোরোফাইটিক উদ্ভিদ কোনো অযৌন স্পোর এবং আলাদা গ্যামেটোফাইটিক উদ্ভিদ সৃষ্টি করে না। স্পোরোফাইটিক উদ্ভিদের রেসেপ্টাকালে মেল ও ফিমেল কনসেপ্টাকাল সৃষ্টি হয় এবং এর মধ্যে যথাক্রমে অ্যানথ্রিডিয়াম ও উগোনিয়াম সৃষ্টি হয়। অ্যানথ্রিডিয়ামের মধ্যে মিওসিস প্রক্রিয়ায় হ্যাপ্লয়েড মেল গ্যামেটের সৃষ্টি হয় আর উগোনিয়ামের মধ্যে হ্যাপ্লয়েড ডিম্বাণুর সৃষ্টি হয়। গ্যামেট সৃষ্টির জন্য আলাদা কোনো গ্যামেটোফাইট কিন্তু এদের সৃষ্টি হবে না। মেল গ্যামেট ও ডিম্বাণু মিলিত হয়ে ডিপ্লয়েড জাইগোট উৎপন্ন হয়। এই জাইগোটটি মাইটোটিক প্রক্রিয়ায় অঙ্কুরিত হয়ে ডিপ্লয়েড স্পোরোফাইটিক উদ্ভিদ সৃষ্টি করে। সার্গাসামের জীবনচক্রে গ্যামেট সৃষ্টির জন্য আলাদা উদ্ভিদের সৃষ্টি হয় না বলেই এদের কিন্তু আদর্শ যৌনক্রম অনুপস্থিত। তাই আলাদা আলাদা স্পোরোফাইট ও গ্যামেটোফাইট না থাকায় সার্গাসামের জীবনচক্রকে সাইক্লোস্পোরিক লাইফ সাইকেলও বলা হয়। তাহলে এই ছিল সার্গাসামের লাইফ সাইকেল।
এর পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে সার্গাসামের মুখ্য বৈশিষ্ট্য। শিক্ষার্থীরা আমরা মোটামুটি সার্গাসামের অনেকখানি পড়ে ফেলেছি, এর মধ্যে যে প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো আছে সেগুলোই কিন্তু এর অন্তর্ভুক্ত হবে। তোমরা বুঝতেই পারছো আমরা একটু আলোচনা করি যে মুখ্য বৈশিষ্ট্যের মধ্যে কোন কোন বৈশিষ্ট্যগুলো আসতে পারে। প্রথমত আসতে পারে উদ্ভিদ দেহ ডিপ্লয়েড স্পোরোফাইট, দেখতে ঝোপের ন্যায়, দেহ হোল্ডফাস্ট, প্রধান অক্ষ, পত্র ইত্যাদি অংশে বিভক্ত, কাক্ষিক শাখায় বা পত্রে বায়ুকুঠুরি বর্তমান, কক্ষ থেকে সরু ও আঙ্গুলের ন্যায় শাখান্বিত রিসেপ্টাকল সৃষ্টি হয়, রিসেপ্টাকলের গায়ে অনেক কনসেপ্টাকল সৃষ্টি হয়, থ্যালাসের অন্তর্গঠন বেশ জটিল, ফ্লাস্কের ন্যায় কনসেপ্টাকলে অ্যান্থিরিডিয়াম অথবা উগোনিয়াম সৃষ্টি হয়, উগোনিয়ামে একটি মাত্র কার্যকরী ডিম্বাণুর সৃষ্টি হয়, গ্যামেট সৃষ্টির জন্য আলাদা কোনো হ্যাপ্লয়েড গ্যামেটোফাইটিক উদ্ভিদের সৃষ্টি হয় না, জাইগোট মাইটোসিস প্রক্রিয়ায় অঙ্কুরিত হয়ে ডিপ্লয়েড স্পোরোফাইট সৃষ্টি করে, জীবনচক্রে আদর্শ জনক্রম অনুপস্থিত, জীবনচক্র সাইক্লোস্পোরিক ধরনের। তাহলে এই ছিল মোটামুটি সার্গাসামের মুখ্য বৈশিষ্ট্য। এর পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে সার্গাসামের অর্থনৈতিক গুরুত্ব। অর্থনৈতিক গুরুত্বের মধ্যে কি আসতে পারে সেগুলো আমরা এখন একটু আলোচনা করব। সার্গাসাম যেহেতু সামুদ্রিক একটা প্রজাতি, সেহেতু গলগণ্ড রোগ নিবারণে সার্গাসাম ব্যবহার করা হয়। প্রাচীনকাল থেকে চীন ও জাপানের লোকেরা গলগণ্ড রোগ নিবারণের জন্য সার্গাসাম খেয়ে আসছে। এছাড়াও সামুদ্রিক মাছ সার্গাসামকে খাদ্য হিসেবে ব্যবহার করে, পশু ও হাঁস মুরগির খাদ্য হিসেবেও সার্গাসাম ব্যবহৃত হয়। সার্গাসাম থেকে অ্যালজিনিক অ্যাসিড ও অ্যালিজিনেট প্রস্তুত করা হয়। এই অ্যালজিনিক অ্যাসিড বহু কাজে ব্যবহার করা হয়, যেমন রাবার, টায়ার, প্রসাধনী, পেইন্ট, পলিশ, ছাপার কালি ইত্যাদি প্রস্তুত করতে কিন্তু ব্যবহার করা হয়। এছাড়াও আয়োডিন, পটাশ, ফিটকিরি ইত্যাদি তৈরি করতেও সার্গাসাম ব্যবহার করা হয়। তাহলে এই ছিল সার্গাসামের অর্থনৈতিক গুরুত্ব। তাহলে শিক্ষার্থীরা আমরা মোটামুটিভাবে সার্গাসামের যে বিষয়গুলো আছে সবগুলোই মোটামুটি জানলাম। আমরা সার্গাসামের দৈহিক গঠন, অবস্থান, দৈহিক গঠন বা অন্তর্গঠন, রিপ্রোডাকশন, লাইফ সাইকেল, মুখ্য বৈশিষ্ট্য, অর্থনৈতিক গুরুত্ব সব বিষয়গুলোই মোটামুটি ভাবে আজকে আমরা জানলাম। আমি আশা করছি তোমরা এগুলো বুঝতে পেরেছ। এবারে আমি তোমাদের আজকের ক্লাসের জন্য কিছু বাড়ির কাজ দেব। আজকের ক্লাসের বাড়ির কাজ হিসেবে তোমাদের কাজ থাকবে সার্গাসামের অ্যান্থিরিডিয়ার বিকাশ ও মেল গ্যামেটের সৃষ্টি চিত্রসহ বর্ণনা করো। এই প্রশ্নটা সুন্দর করে তোমরা সাদা কাগজে লিখবে এবং চিত্রটা সুন্দর করে আঁকবে, একে পরবর্তীতে আমার কাছে জমা দেবে। এছাড়াও এই সার্গাসাম এই অধ্যায়ে আর যে চিত্রগুলো আছে, যেমন সার্গাসামের দৈহিক গঠন, জীবনচক্র বা আরও যে চিত্রগুলো আছে, চিত্রগুলো তোমরা ভালোভাবে বাসায় প্র্যাকটিস করবে এবং আমি যে যে জিনিসগুলো আজকে পড়ালাম সেগুলো অবশ্যই বাসায় একটু দেখে নিবে, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আর যদি কোথাও কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। আচ্ছা, এখন প্রতি ক্লাসে আমি তোমাদেরকে যে প্রশ্ন কি ধরনের প্রশ্ন হতে পারে যেটা বলে দিই, সেটা এখন একটু বলে দিই। এখান থেকে সার্গাসামের দৈহিক গঠন, অন্তর্গঠন, মুখ্য বৈশিষ্ট্য, অর্থনৈতিক গুরুত্ব এগুলো ছোট প্রশ্ন হিসেবে আসতে পারে। তারপরে হচ্ছে কনসেপ্টাকল, আলাদাভাবে যেটা কনসেপ্টাকল, অনেক সময় এটা ছোট প্রশ্ন বা টিকা হিসেবেও আসতে পারে। আর বড় প্রশ্নের মধ্যে সার্গাসামের রিপ্রোডাকশন, বিশেষ করে অ্যান্থিরিডিয়ার বিকাশ ও মেল গ্যামেট সৃষ্টি এবং উগোনিয়ামের বিকাশ ও ফিমেল গ্যামেট সৃষ্টি, এই দুটো খুব ইম্পর্টেন্ট, এবং সার্গাসামের যে লাইফ সাইকেল এগুলোও তোমরা একটু দেখবে। আমি যা পড়ালাম সব জিনিসগুলোই তোমরা বাসায় একটু পড়বে। তো আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। খোদা হাফেজ।